30 পয়সা খরচে গাড়ি চলবে 1 কিলোমিটার। আকাশছোঁয়া পেট্রোপণের বাজারে এই ঘটনা সত্যি অবিশ্বাস্য, কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাকে সত্যি করে দেখালো ইসলামপুর ব্লকের রাজুভেটা কলোনি এলাকার বাসিন্দা পীযূষ রায়। পেশায় রাজমিস্ত্রি, শিক্ষাগত যোগ্যতা মাত্র 6 পাস। পীযূষ জানিয়েছেন দূর দূরান্তে কাজে যেতে হয়, কিন্তু কাজে যাওয়ার জন্য বাইক কেনার মতো তার সামর্থ্য নেই। আবার বাইক কিনলেও তার পেছনে অনেক খরচ, উপার্জনের বেশিরভাগ টাকাই তেল কিনতেই চলে যাবে। লকডাউনে কাজ ছিল না, তাই কম খরচে যাতায়াত করতে বিকল্প রাস্তা খুঁজে বের করে পীযূষ। নিজে ইলেকট্রিক বাইক তৈরি করার সিদ্ধান্ত নেয় সে, কিন্তু বাইক তৈরি করতেও যেসব সামগ্রীর প্রয়োজন তার খরচও কম নয়। তাই 2 বছর ধরে কাজ করে টাকা জমিয়ে বিভিন্ন লোহা লক্করের দোকানে ঘুরে ঘুরে সে পুরনো জিনিস কেনে। মোটর এবং ইলেকট্রনিকের জিনিস কিনেছে অনলাইন থেকে। জিনিস কেনা শেষ হওয়ার 10 দিনের মধ্যেই সে তৈরি করে ফেলে ইলেকট্রনিক বাইক। শুধু ইঞ্জিন ছাড়াই, শুধুমাত্র মোটর এবং ব্যাটারির সাহায্যে চলবে সেই বাইক, যার গতি অন্যান্য কোম্পানির ইলেকট্রনিক বাইকের গতির সমান। মাত্র 2 ঘন্টার চার্জে সেই গাড়ি চলবে 50 কিলোমিটার। বাড়িতে সেই ব্যাটারি ফুল চার্জ দিতে খরচ হয় মাত্র 10 থেকে 15 টাকা। তার তৈরি করা বাইক অত্যধিকদের কুইন্টাল মানুষের ওজন বহন করতে পারবে। সেই বাইকে অন্যান্য বাইকের মতোই রয়েছে লাইট, হর্ন, ইন্ডিকেটর, স্ট্যান্ড, ব্যাকসিট সহ সবকিছু। পীযূষের বাবা নেই, বাড়িতে 2 দাদা ও মা। সে ছোটবেলা থেকেই মিস্ত্রির কাজ করে, নিজেদের কোনো জমি জায়গা নেই। এমন পরিবারের একটি ছেলে এই কাজে গর্বিত গোটা গ্রাম। তার তৈরি করা এই বাইক দেখতে ভিড় করছে এলাকার মানুষ। সরকারি সাহায্য বা কোনো কোম্পানি তাকে সাহায্য করলে সেই ধরনের আরো বাইক তৈরি করতে পারবে বলে জানিয়েছেন পীযূষ রায়। বলতে লকডাউন লাগার পরের থেকে আমার মনের টেনশন একটাই, যে লকডাউনের মধ্যে বাইক চালানো আর যাবে না, কেন তেলের দাম খুব বেশি, কামাই কম। তার জন্য আমার মনে ইচ্ছা ছিল যে একটা ব্যাটারিওয়ালা বাইক হলে খুব ভালো হয়, কম খরচার ভিতরে। আমরা হাইয়েস্টলি 30-35 কিলোমিটার চলি কাজে কর্মে, তো ওই রকম রেঞ্জের যাতে চলে ওই রকম একটা বাইক 30-40 হাজার টাকার ভিতরে যদি বানানো যায় ওরকম ইচ্ছা ছিল। তো সামান জোগাড় করতে করতে 2 বছর লেগে গেলো আমাকে, তারপরে এটা মোটামুটি আজকে 10 দিন ধরে আমি কমপ্লিট করে চালাচ্ছি। যেগুলো ইলেকট্রনিক সামান ওগুলো অনলাইন থেকে, আর যেগুলো এই যে লোহা লক্কর যে বাইকের চাকা চুকা এগুলো বাইকের কাবাড়ির থেকে। বাইকের কাবাড়ি না, যে পুন্না যে লোহা টোয়া কিনে না, ওইসব দোকান থেকে, কাবাড়ি দোকান। এম কী কাজ করো তুমি? আমি রাজমিস্ত্রি। কবে থেকে? আমি তো মিস্ত্রি কাজ করি অনেক ছোটোবেলার থেকে, 11 বছর বয়স থেকে করি, এখন 33 বছর বয়স। পড়াশোনা শুধু 6 পাস না, ট্রেনিং কিছু না। আমি ছোটোর থেকেই আর কি মনে এরকম আমি অনেক কিছুই বানানোর চেষ্টা করি, যেটা জিনিস পাওয়া যায় ভালো মতন ওটা বানিয়ে নিই। এর আগে একটা সাইকেল বানিয়েছিলাম এই ব্যাটারিওয়ালাই, কিন্তু সাইকেলটার যে ব্রেক, তারপর সেফটি নাই সাইকেলটার। এই যে ব্যাটারি মোটর লাগাতে গেলে কমসে কম 20-25 হাজার টাকা খরচা পড়ে, কেউ যদি উঠিয়ে নিয়ে যায় তুলে তালা মারা থাকলে কী হয়েছে। তার জন্য আমি পরে বাইকের ভিতরে সেট করলাম, মানে মোটরটা আগে চেক করে নিয়েছি সাইকেলে। কত দূর যায় তোমার এই বাইক? এই বাইক 2 ঘন্টা চার্জ করলে 50 কিলোমিটার চলবে। কত পাওয়ারের এখানে ব্যাটারি লাগানো? ব্যাটারি লাগানো আছে এখানে মোটামুটি ধরেন যে 20 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি আর 48 ভোল্টের মোটর। স্পিরিট করলে তো 60-70 করা যাবে, কিন্তু ব্যাটারিওয়ালা বাইক এত রেঞ্জ ভালো না, এটা 30 দিচ্ছে স্পিরিট। স্কুটি আছে নতুন কোম্পানি বের করেছে, ওগুলোতে ওরকমই ওঠে 30-28 স্পিরিট। মোটরটা? আমারটা ওই একই স্পিরিট রাখছি। কিলোমিটার প্রতি আমাকে 2 ঘন্টা চার্জ করতে 1.5 ইউনিট লাইন খরচা হয় এক চার্জে। 1.5 ইউনিট লাইন মোটামুটি 15-20 টাকা। আমাদের তো লোকাল, তো আমাদের মোটামুটি ধরো 60 টাকা করে যদি নেয় 15 টাকা উঠে আমাদের এক চার্জে। ঠিক, একবার চার্জ করলে 15 টাকা উঠে। তোমার নাম? আমার নাম পীযূষ রায়। বাড়ি রাজুভেটা কলোনি। এই পীযূষের তৈরি বাইকে আপনি চড়ে ঘুরলেন, কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে? আপনারই পাড়ার ছেলে? না, আমার পাড়ার ছেলে, আমার বাড়ির পাশে। আপনার বাড়ির পাশে? ছোটোর থেকেই কি কাজগুলো? ছোটো থেকেই করে চেষ্টা করি। বাড়িতে কে কে আছে? কার? পীযূষের বাড়িতে পীযূষের মা আছে।
এর আগে বাবা ছিল, বাবা তো নাই, দুই বছর তিন চার পাঁচ বছর হয়ে গেছে। কয় ভাই ওরা? তিন ভাই। ছোটোবেলা থেকে নানান খুঁটি নাড়ি ওর শিখছে নিজের থেকেই, এটা বলার আর কি আছে। সরকার যদি সহযোগিতা করে খুবই ভালো, এরকম আরও ভালো হোক, এরকম ওর দেখা দেখি আরও পাঁচটা ছেলে তৈরি হোক, আমরা তো এটাই চাই।